আমার ওয়ালিদ মুহতারামের কাছ থেকে আমি শুনেছি আমাদের সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি যখন চিল্লা করেছেন গহীন জঙ্গলের ভিতর চিল্লা যারা করেছেন তাদের কাছ থেকে গল্প শুনেছি যে চিল্লা করতে হলে এক একজন মানুষের জন্য এক একটা গর্ত লাগে কবরের মতো এবং এক একটা গর্তের মধ্যে একজন মানুষ থাকবে ঠিক এইভাবে সেই গহীন জঙ্গলের ভিতরে কয়েকটি গর্ত খনন করা হয়েছে এক একটা গর্তে এক একজন করে সাহেব কিবলার জন্যও একটা গর্ত খনন করা হয়েছে ওইখানে তিনি আমার ওয়ালিদ মুহতারাম একটা গর্তের মধ্যে হঠাৎ করে বাঘের গর্জন শোনা গেল বাঘের গর্জনে গোটা সেই নীরব নিস্তব্ধ পাহাড়ের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেছে এবং এক একটা গর্তের মধ্যে যে এক একজন ছিলেন আমার ওয়ালিদ মুহতারাম তিনি নিজে বলেছেন যে আমরা ভয় পাইতে শুরু করব তিনি নিজের কথা বলেছেন যে আমিও ভয় পেয়েছি বাঘের গর্জন শোনা যায় সেই গহীন পাহাড়ের ভিতরে কখন জানি বাঘ আক্রমণ করে বসে বাঘের গর্জন চলতেছে পুরাটা সেই পাহাড় সেই গহীন জঙ্গল প্রকম্পিত হয়ে আছে দেখা গেল হঠাৎ করে হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার হুজরা মুবারক থেকে বের হয়ে তিনি যে গর্তের মধ্যে ছিলেন গর্ত থেকে বের হইলেন বাঘ গর্জন দিচ্ছে সেই বাঘের কাছে গেলেন বাঘের কাছে যাওয়ার পরে বাঘের ঘাড়ের মধ্যে হাত মুবারক রাখলেন এবং বললেন বাঘের ঘাড়ের মধ্যে হাত দিয়া আল্লাহর ওলি হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে বাঘ তুমি যদি এইভাবে চিল্লা চিল্লি করো তাহলে এইখানে আমার যে বাচ্চারা আছে আমার বাচ্চারা ভয় পাবে তুমি এখানে চিল্লা চিল্লি করো না এখান থেকে চলে যাও যখন সাহেব কিবলা বাঘের ঘাড়ের মধ্যে হাত দিয়ে এই কথা বলেছেন আমার ওয়ালিদ মুহতারাম নিজের চোখের দেখা দৃশ্যের বর্ণনা তিনি দিয়েছেন যে বাঘ তখন মাথাটা নিচু করলো দূরের থেকে বোঝা গেল হয়তো সাহেব কিবলার কদম বুসি করেছে এবং হুম হুম একটা শব্দ করলো মনে হলো সালাম দিয়া সাহেব কিবলার কাছ থেকে বিদায় নিয়েছে গহীন জঙ্গল জঙ্গলের দিকে সেই হিংস্র বাঘটা চলে গেল এরপর আর কোনো দিন সেইখানে বাঘের গর্জন শোনা যায় না ফুলতলি সাহেব কিবলার মধ্যে নেক আমল কতটুকু ছিল নেক আমল কতটুকু ছিল অনেক মানুষ সমালোচক যারা বিভিন্ন ইস্যু নিয়ে সাহেব কিবলার সমালোচনা করতে তাদের খুব বেশি মজা লাগত কত মিথ্যার আশ্রয় নিয়ে তারা সমালোচনা করেছে কিছু সমালোচক সমালোচনা করেছে আল্লামা ফুলতলি সাহেব কিবলা তার কিতাবের কোনো ইলিম টিলিম ছিল না তিনি একজন কারি সাহেব আর একজন পীর সাহেব হযরত সাহেব কিবলা নাকি নিজে নিজের দস্তখতটা ঠিক মতো শুদ্ধ করে দস্তখত দিতে পারতেন না চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ এর চাইতে বড় মিথ্যাবাদী আর কে হইতে পারে নিজের দস্তখত না জেনে তিনি রামপুর মাতলাউল উলুম রামপুর তৎকালীন যুগে এই গোটা ভারত উপমহাদেশের মধ্যে হাদিস শাস্ত্রের উচ্চ শিক্ষার অন্যতম একটা প্রতিষ্ঠান ছিল শুধু ভারতের ভারত উপমহাদেশের নয় বরং ভারত উপমহাদেশের বাহিরের অনেক ছাত্ররা এই মাদ্রাসায় হাজির হয়ে তারা হাদিস শরীফের দর্স নিতেন এবং সনদ নিতেন দুনিয়ার বিভিন্ন দেশের যে সমস্ত সহপাঠী ছিলেন ক্লাসমেট ছিলেন পরীক্ষা দিয়া প্রতিযোগিতামূলকভাবে তাদের মধ্যে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতে পেরেছেন তিনি নিজে নাকি নিজের দস্তখতটা শুদ্ধ করে দিতে পারতেন না হাস্যকর আমরা এই কথাগুলো শুনলে বলবো যে পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় দস্তখত শুদ্ধ করে দিতে পারতেন না হাস্যকর এই ধরনের বক্তব্য হাজরিনে কেরাম আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির মধ্যে নেক আমল কতটুকু ছিল সমালোচকরা বলে যে তিনি মসজিদে হাজির হইয়া নামাজ পড়তেন না তাদের সমালোচনার এই একটা অংশ তিনি মসজিদে হাজির হইয়া নামাজ পড়তেন না 1044 দিন আমি সাহেব বাড়িতে হযরত সাহেব কিবলাকে দেখেছি 1044 দিন 1044 দিনের মধ্যে প্রতিদিন কয় ওয়াক্তের আজান হইতো মসজিদে 5 ওয়াক্ত
এই 1040 দিনের মধ্যে এই প্রতিদিন পাঁচ ওয়াক্ত একদম ফজরের নামাজ সহ প্রতিদিন পাঁচ ওয়াক্ত হযরত সাহেব কিবলাকে আজানের সাথে সাথে আমি মসজিদে দেখেছি ইমাম সাহেব কেরাত শুরু করেছেন নামাজ শুরু হয়ে গেছে এরপরে সাহেব কিবলা এসে নামাজে শরীক হয়েছেন আমার 10 করের বছরের জীবনে একটা ওয়াক্ত আমি দেখি নাই বড় মজার বিষয় একদিন ক্লাস চলতেছে আমরা মাদ্রাসায় পড়াইতেছি হঠাৎ করে শোনা গেল আজান আমাদের ওই মসজিদের নির্ধারিত একজন মুয়াজ্জিন ছিলেন মুয়াজ্জিন আজান দিতেন হঠাৎ করে আজান শুনলাম হযরত সাহেব কিবলার কণ্ঠ সাহেব কিবলা আজান দিতেছেন সুবহানাল্লাহ সাহেব কিবলার আজান শোনার পর আমরা চিন্তার মধ্যে পড়ে গেলাম যে মুয়াজ্জিন সাহেব তাহলে কোথায় দৌড়ে দৌড়ে আমরা গেলাম মসজিদে যাওয়ার পর সাহেব কিবলা বলেন যে আজানের সময় হয়ে গেছে আমি দেখলাম যে এখানে কেউ নাই এই কারণে সময় হওয়ার সাথে সাথে আমি নিজেই আজান দিয়েছি হাজিরিনে কেরাম 10টা বছর 10টা বছর একটা ওয়াক্ত ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আর এরপরে সাহেব কিবলার নামাজে শরীক হয়েছেন একদিনও পাই নাই আজানের সাথে সাথে মসজিদে হাজির হয়েছেন তাহলে যেই নিন্দুকেরা বলে তিনি মসজিদে জামাতে নামাজ পড়েন না এই লোকগুলো সত্যবাদী না মিথ্যাবাদী এটা তো কারো শুনে আমি গল্প করতেছি না ভাই আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমার দেখা ঘটনার থেকে আমি বলতেছি তাহলে এই যদি হয় অবস্থা তার মধ্যে নেক আমল ছিল কি ছিল না ছিল হাজিরিন তাহলে ইমানও আছে ইমানটা তাও উঁচু পর্যায়ের ইমান নেক আমলও আছে আমলের হিসাব নিকাশ করা তার আমলের কোয়ালিটি যেটা নির্ধারণ করার ক্ষমতা তো আমাদের নাই তার ইবাদত বন্দেগি কোন কোয়ালিটি ছিল এটা হিসাব করে বের করার ক্ষমতা আমাদের নাই তবে নেক আমল তার মধ্যে ছিল এটা আমরা মানতে বাধ্য তারপরে থাকলো আল আমরু বিল মারুফ সৎ কাজের আদেশ ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহ দেওয়া হযরত সাহেব কিবলার মধ্যে এটা ছিল কি ছিল না সারা বছর যে ওয়াজ সারা জীবন যে ওয়াজ করেছেন মানুষকে ওয়াজ করে শোনায়েছেন ওয়াজ করে শোনায়েছেন ভালো কাজের আদেশ করেছেন ওয়ান্নাহিউ আনিল মুনকার মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করেছেন তাহলে ঈমানও আছে নেক আমলও আছে আল আমরু বিল মারুফ আছে আন্নাহিউ আনিল মুনকারও আছে এই চারটা বিষয় যাদের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এরা বিফল মানুষ নয় এরা সফল কাম এরা কারা সফল কাম তাহলে কামিয়াব তুর জাহানের কামিয়াব একজন ব্যক্তিত্ব ছিলেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি চিৎকার করে বলে সুবহানাল্লাহ হাজিরিনে কেরাম আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর রাস্তায় অনেক ত্যাগ স্বীকার করেছেন আগে বলেছি যে তিনি কি করেছেন মানুষকে বিনয়ের ওয়াজ করতেন বিনয়ের ওয়াজ মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান হাদিস শরীফ আল্লাহর ওয়াস্তে যারা বিনয়ী হইতে পারে রাফাআহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখেরাতে তার মর্যাদা বুলন্দ করে দেন সুবহানাল্লাহ বলেন এটা কার কথা নবীজির কথা এটা কার কথা নবীজির কথা আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর এই হাদিস শরীফ তিলাওয়াত করে জীবনে বারবার বারবার মানুষকে বিনয়ী হওয়ার নসিহত করেছেন তিনি নিজেও একজন বিনয়ী মানুষ ছিলেন কতটুকু বিনয়ী ছিলেন আমি একটা উদাহরণ আপনাদের কাছে দেই আমার দেখা ঘটনা যেই ঘটনার সাক্ষী আমি নিজে সাহেব কিবলার ঘরে আমরা খাইতে বসেছি সাহেব বাড়িতে সাহেব কিবলার ঘরে আমরা খাইতে বসেছি
আমার বয়স তখন আর কত, মাত্র এই জায়গায় সামান্য দাড়ি উঠেছে, 21-22 বছর বয়স, এবং আমার বয়সী আরো কয়েকজন মানুষ। আমরা যখন খাইতে বসেছি, হঠাৎ করে দেখি ভাতের বোল হাতে নিয়ে সাহেব কিবলা আমাদের রুমে হাজির, আমাদের সামনে ভাতের বোল ডাকতেছেন, সুবহানাল্লাহ বলেন। আমরা তো একদম হতচকিত হয়ে গেছি। কিছুক্ষণ পর দেখি তরকারির বোল, আবার এই বোল এনে দিয়ে শেষ না, বোল থেকে ভাত নিজে চামচের মধ্যে নিয়ে আমাদের প্লেটে তুলে তুলে ভাত দেওয়া শুরু করলেন, আমাদের প্লেটের মধ্যে তরকারি দেওয়া শুরু করলেন। এখন আমরা কি করব, আমরা খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে বসার থেকে দাঁড়িয়ে গেছি। আমরা যখন এই অবস্থা করেছি, তখন তিনি মুচকি হাসি দিয়ে বললেন যে আমাকে তোমরা এই একটু খেদমত করার সুযোগ দাও, কারণ মানুষের খেদমত করলে আল্লাহর রহমত পাওয়া যায়, মানুষের খেদমত করা আল্লাহর নবী নিজেও খেদমত করেছেন, নবীর সুন্নত আমি পালন করতে চাই এবং আল্লাহর রহমত আমি পাইতে চাই, অতএব তোমরা আমাকে এই সুযোগটা দাও, আমি একটু খেদমত করি। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এখানে যারা আছেন, সাহেব কিবলা রহমতুল্লাহি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বয়ান করতেন, আমার জন্মের আগেও সাহেব কিবলার বয়ান শুনেছেন প্যান্ডেলের নিচে বসে, অনেক মানুষ এই মাহফিলে উপস্থিত আছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে আমি জানতে চাই, কোনো দিন কি সাহেব কিবলা এই কথা বলেছেন যে তোমাদের পোস্টারের সাইজ কত, যে মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছ মাহফিলের যে পোস্টার তোমরা ছাপাইছো এর সাইজ কত, আমাকে দাওয়াত দিলে আমার পোস্টারের সাইজ, ওই মাহফিলের পোস্টারের সাইজ 42 ইঞ্চি হওয়া লাগবে, এবং আমার নামটা সবার উপরে থাকতে হবে, মোটা হরফে লেখা থাকতে হবে, না হলে তোমাদের দাওয়াতে যাব না। সাহেব কিবলা রহমতুল্লাহি কোনোদিন বলেছেন, বলেন এখানে কেউ কি বলতে পারবেন একটা মাহফিলের কথা বলেন, বলেছেন কোনোদিন কি বলেছেন যে আমার গাড়ির খরচ লাগবে, আমার পালকির খরচ লাগবে, আমার সাথে লোকজন থাকবে আরো 5 জন, তাদের খরচ লাগবে, অতএব আমার হাদিয়া তোমরা কত দিবে আগে বলো, বলেছেন কোনোদিন? বলেন নাই। কেন বলেন নাই? এরাই ছিলেন দাঈ ইলাল্লাহ, এরাই ছিলেন ওয়ারিসে নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী। তামাম আম্বিয়া কেরাম হেদায়েতি কাজ করেছেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছেন, দাঈ ইলাল্লাহর দায়িত্ব পালন করেছেন, কোনো দিন কোনো মানুষের কাছ থেকে কোনো বিনিময় তারা চান নাই। আম্বিয়া কেরাম তাদের কথা হলো লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদেরকে আল্লাহর পথে আহ্বান করছি, আমি শ্রম দিচ্ছি, সময় দিচ্ছি, এর বিনিময়ে তোমাদের কাছ থেকে কিছুই চাই না, তোমরা কোনো উজরত দিবে, বিনিময় দিবে, পারিশ্রমিক দিবে, কিছুই আমার দরকার নেই। তামাম আম্বিয়ায়ে কেরামের এই বৈশিষ্ট্য ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছেন, কোনোদিন কোনো পারিশ্রমিক কোনো মানুষের কাছ থেকে দাবি করেন নাই। সেই নবীর উত্তরাধিকারী যিনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন, তার মধ্যেও তো এই ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সত্যিকারের একজন ওয়ারিসে নবী হিসেবে তিনি দাঈ ইলাল্লাহর দায়িত্ব পালন করেছেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হেল্পিং মিডিয়ার পক্ষ থেকে 15,000 টাকা মাদ্রাসার জন্য, ইলাইগঞ্জ হিফজুল কোরআন দাখিল মাদ্রাসার জন্য 15,000 টাকার একটা অনুদান তারা নগদ দিয়ে দিলেন। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলে আমিন। চেয়ারম্যান সাহেব 2,000 টাকা মাহফিলে না মাদ্রাসায় কিছুই জানি না, আজকের মাহফিলে 2,000 টাকা দিয়েছেন। মোগলাবাজারের লাকি সাহেব 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد.
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. حاضرين الكرام আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এই যে আলোচনা হচ্ছে, এই মাহফিলটা হলো সুন্নি মহাসম্মেলন। একজন ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করব আর আলোচনা শুনব, তার কারণ কি? তার কারণ কোরআনে পাক এবং হাদিস শরীফের নির্দেশনার বাস্তব নমুনা পাওয়া যায় যে মানুষের মধ্যে তার জীবন থেকে শিখার মতো অনেক কিছু আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের আলোচনা শোনার আলোচনা করার পর কোরআনে পাকে এক জায়গায় ইরশাদ করেছেন, ওফি কাসাসিহিম ইবরাতাল লিউলিল আবসার, বিবেকবান মানুষ যারা ওই লোকদের জীবনের ইতিহাসের মধ্যে তাদের জন্য শিক্ষা রয়েছে। এবং আল্লাহর ওলি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি একজন ওলি আল্লাহ ছিলেন, আমাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে কোনো? আমি যদি ওই দিকে আলোচনা করতে যাই সময় অনেক চলে যাবে। আমরা সবাই স্বীকার করি, সবাই মানি যে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি একজন মকবুল ওলি আল্লাহ ছিলেন। হাজিরে কেরাম, ওলি আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা আলোচনা শুনতেছি, আলোচনা কি শুনতেছি? কার আলোচনা? একজন ওলি আল্লাহর আলোচনা। একজন কার ওলি আল্লাহর আলোচনা? বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ইন্দা জিক্রি আউলিয়া ইল্লাহি তানজিলুর রহমা, যেখানে ওলি আল্লাহর আলোচনা হয় সেই জায়গায় রহমত নাজিল হয়। এই ইলাইগঞ্জ সুন্নি সম্মেলন, এই সুন্নি সম্মেলনে ওলি আল্লাহর আলোচনা যদি হয়ে থাকে, আমরা এই বিশ্বাস নিয়ে এখানে বসে থাকতে পারি যে আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে। যেখানে রহমত নাজিল হয় সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। কি হয়? যেখানে রহমত নাজিল হয় সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। হাজিরিনে কেরাম, আল্লাহর ওলি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা কত ছিল? তিনি যে একজন পরহেজগার ছিলেন, যাদের মধ্যে পরহেজগারি থাকে, আল্লাহর ভয় থাকে, পৃথিবীর যত হিংস্র জন্তু জানোয়ার হোক সব কিছু তাদেরকে ভয় করে এবং সম্মান করে চিৎকার করে বলে সুবহানাল্লাহ। যাদের মধ্যে পরহেজগারি থাকে, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাদেরকে হিংস্র জন্তু জানোয়ারও কি করে? ভয় করে, সম্মান করে। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাপের বাড়ি কোন জায়গায়? ইয়ামান। ইয়েমান থেকে গিয়েছেন মক্কা নগরীতে তার মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহি আলাইহির খেদমতে। তিনি সেখানে গিয়ে রিয়াজত মুজাহাদা করেছেন, ইলম শরীয়ত মারিফতের শিক্ষা দীক্ষা গ্রহণ করেছেন। এখন মামা একটু পরীক্ষা করবেন যে ভাগিনা দেখিয়ে কতটুকু কি হইলেন। একদিন সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির কাছে একটা বাঘের বিরুদ্ধে নালিশ করা হলো, এখন এই বাঘকে শাস্তি দেওয়া লাগবে। সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি তিনি তার ভাগিনা শাহ জালাল রহমতুল্লাহ আলাইহিকে নির্দেশ দিলেন, বাবা তুমি যাও বাঘের বিচারটা করে আসো, বাঘের পানিশমেন্ট হবে, বাঘকে শাস্তি দেওয়া হবে, তুমি বাঘের শাস্তি দাও। ও মা,
বাঘের সামনে যাইতে হবে, বাঘকে শাস্তিও দিতে হবে, কত বড় দুঃসাহসিকতার কথা। বাবা শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি তিনি তো একজন মানুষ ছিলেন, তো মানুষ হইলে এই ভয়টা তো তার মধ্যে থাকা স্বাভাবিক ছিল যে বাঘের সামনে গেলেই ঘাড় মটকাবে এবং রক্ত শুষে জীবনটা শেষ করে দেবে। সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি যখন ভাগিনা শাহজালালকে নির্দেশ দিলেন, বাবারে তুমি যাও বাঘের বিচার করো, বাঘকে শাস্তি দাও, বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাঘের কাছে গেলেন, বাঘের কানে ধরলেন এক হাত দিয়া, আরেক হাত দিয়া বাঘের দুই গালে থাপ্পড় দেওয়া শুরু করলে। থাপ্পড় খাইয়া বাঘ তো গর্জন করে নাই, বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রতি তেড়েও আসে নাই, বরং সেই বাঘ থাপ্পড় খাইয়া মাথা নিচু করে এই জায়গা ত্যাগ করেছে। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় যত বেশি থাকে, পৃথিবীর সব হিংস্র জন্তু জানোয়ার তাদেরকে ভয় করে এবং সম্মান করে। আমার ওয়ালিদ মুহতারামের কাছ থেকে আমি শুনেছি, আমার ওয়ালিদ মুহতারাম নিজে যেই ঘটনার সাক্ষী ছিলেন, সেই কুলাউড়ার পূর্বে গাজীপুরের ওই দিকে, ওই যে জুড়ি এবং কুলাউড়ার মাঝামাঝি স্থানে এইদিকে গহীন জঙ্গল পাহাড়, এখনো পর্যন্ত রাতের বেলা ওই পাহাড়ের পাদদেশে রাস্তা আছে, পাহাড়ের নিচ দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে যাইতে ভয় লাগে এখনো। এখন রাস্তা হয়েছে, কারেন্ট আছে, সব আছে, এখনো সেই স্থান যদি এত ভয়ঙ্কর হয় তাহলে তখন কেমন ছিল এই ঘটনাটা? যেই ঘটনা প্রায় 50 বছরের বেশি সময় আগের ঘটনা, এটা তখন অবস্থাটা কেমন ছিল? আমার ওয়ালিদ মুহতারাম নিজে বর্ণনা করতেছেন যে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি চিল্লা করতে গিয়েছেন। চিল্লা করা, চিল্লা এটা ডিজিটাল চিল্লা না, আমাদের বর্তমানে ডিজিটাল চিল্লা। বর্তমান ডিজিটাল চিল্লার নিয়ম হলো বাজারে বাজারে চক্কর দেওয়া, পেট ভরে খাওয়া দাওয়া করা, রাত দিন সবসময় খাওয়া, আর বাজারে বাজারে চক্কর দেওয়া, গ্রামে গ্রামে চক্কর দেওয়া, এটা হলো ডিজিটাল চিল্লা। আর চিল্লা করার সঠিক যে নিয়ম, আম্বিয়া কেরাম যেই নিয়মে চিল্লা করেছেন, এমনকি আমাদের নবীজিও চিল্লা করেছেন, চিল্লা করতে হয় একটা নীরব নির্জন এলাকায়, গহীন একটা স্থানে, গহীন জঙ্গলে নীরব নিস্তব্ধ একটা স্থানে যেখানে কোনো মানুষের কোনো কোলাহল নাই, নির্জন স্থানে ধ্যানমগ্ন থেকে রোজা রাখার মাধ্যমে চিল্লা করতে হয়। রোজা ছাড়া চিল্লা হয় না, পেট ভরে খাইয়া আর বাজারে বাজারে চক্কর দিয়া চিল্লা হয়। চিল্লা করেছেন নির্জন স্থানে ধ্যানমগ্ন থাকার মাধ্যমে, নবীজি চিল্লা করেছেন রোজা রাখার মাধ্যমে, এবং সেই তরিকার চিল্লা আউলিয়া কেরাম যারা তারাও করেছেন। আমাদের সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যখন চিল্লা করেছেন গহীন জঙ্গলের ভিতর, চিল্লা যারা করেছেন তাদের কাছ থেকে গল্প শুনেছি যে চিল্লা করতে হলে এক একজন মানুষের জন্য এক একটা গর্ত লাগে কবরের মতো, এবং এক একটা গর্তের মধ্যে একজন মানুষ থাকবে। ঠিক এইভাবে সেই গহীন জঙ্গলের ভিতরে কয়েকটি গর্ত খনন করা হয়েছে, এক একটা গর্তে এক একজন করে, সাহেব কিবলার জন্যও একটা গর্ত খনন করা হয়েছে, ওইখানে তিনি, আমার ওয়ালিদ মুহতারাম একটা গর্তের মধ্যে। হঠাৎ করে বাঘের গর্জন শোনা গেল, বাঘের গর্জনে গোটা সেই নীরব নিস্তব্ধ পাহাড়ের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেছে, এবং এক একটা গর্তের মধ্যে যে এক একজন ছিলেন, আমার ওয়ালিদ মুহতারাম তিনি নিজে বলেছেন যে আমরা ভয় পাইতে শুরু করব, তিনি নিজের কথা বলেছেন যে আমিও ভয় পেয়েছি, বাঘের গর্জন শোনা যায় সেই গহীন পাহাড়ের ভিতরে, কখন জানি বাঘ আক্রমণ করে বসে, বাঘের গর্জন চলতেছে, পোড়াটা সেই পাহাড় সেই গহীন জঙ্গল প্রকম্পিত হয়ে আছে। দেখা গেল হঠাৎ করে হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার হুজরা মুবারক থেকে বের হয়ে, তিনি যে গর্তের মধ্যে ছিলেন গর্ত থেকে বের হইলেন,
পাক গর্জন দিচ্ছে, সেই বাঘের কাছে গেলেন। বাঘের কাছে যাওয়ার পরে বাঘের ঘাড়ের মধ্যে হাত মুবারক রাখলেন এবং বললেন, বাঘের ঘাড়ের মধ্যে হাত দিয়া আল্লাহর ওলি হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে বাঘ, তুমি যদি এইভাবে চিল্লাচিল্লি করো তাহলে এইখানে আমার যে বাচ্চারা আছে আমার বাচ্চারা ভয় পাবে, তুমি এখানে চিল্লাচিল্লি করো না, এখান থেকে চলে যাও। যখন সাহেব কিবলা বাঘের ঘাড়ের মধ্যে হাত দিয়া এই কথা বলেছেন, আমার ওয়ালিদ মুহতারাম নিজের চোখের দেখা দৃশ্যের বর্ণনা তিনি দিয়েছেন যে বাঘ তখন মাথাটা নিচু করলো, দূরের থেকে বোঝা গেল হয়তো সাহেব কিবলার কদম বুসি করেছে এবং হুম হুম একটা শব্দ করলো, মনে হলো সালাম দিয়া সাহেব কিবলার কাছ থেকে বিদায় নিয়েছে। গহীন জঙ্গল জঙ্গলের দিকে সেই হিংস্র বাঘটা চলে গেল। এরপর আর কোনো দিন সেইখানে বাঘের গর্জন শোনা যায় নাই। জিন্দাবাদ। হাজিরে কেরাম, আল্লাহর খাস মহব্বত যারা অর্জন করেন, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর খাস মহব্বত অর্জন করতে পেরেছেন এই ব্যাপারে বিশ্বাস করতে আমাদের অসুবিধা আছে? অসুবিধা আছে? তাহলে এর পক্ষে একটা দলিলও আমি দিই। আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিস শরীফের মাধ্যমে একটা বিষয় জানিয়ে দিয়েছেন, সহিহ বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে একখানা একখানা হাদিসে কুদসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বক্তব্য উম্মতকে শোনাচ্ছেন। এই বক্তব্যের শুরু হয়েছে ভূমিকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আমার বন্ধু যারা, আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা, আমার ওলি যারা, আমার কোনো ওলির সাথে যারা দুশ্মনী রাখবে, আমার ওলির দুশ্মনদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। এই হাদিস শরীফের পরবর্তী অংশের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে আমার বান্দারা, আমার কুরবত হাসিল করার অন্যতম একটা উপায় হলো আমি তাদের উপর যা বিধি নিষেধ দিয়েছি সেই বিধি নিষেধ যথাযথভাবে অনুসরণ করে চলা। এরপরে আল্লাহ পাক আবারও বললেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিল। আমার বান্দাদের মধ্যে সব বান্দা এক সমান নয়, আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা এমন আছে আমি আল্লাহর কুরবত হাসিল করার জন্য, আমার কাছে আসার জন্য, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিল, আমার হুকুম আহকাম তো পালন করে আরো বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করতে থাকে। সুবহানাল্লাহ। নফল ইবাদত বন্দেগী করে আর আমার কাছে আসতে চায়। হাজিরিনে কেরাম, আল্লাহ বড় মেহেরবান। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হাদিসে কুদসি, তাও মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি বাআন ও মান তাকাররাবা ইলাইয়া বাআন তাকাররাবতু মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন ও মান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার কুরবত হাসিল করার জন্য আমার দিকে আমার কোনো বান্দা এক বিঘত যখন আগায় আসে আমার বান্দাকে কাছে নেওয়ার জন্য এর দ্বিগুণ এক হাত তার দিকে আমি অগ্রসর হই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওমান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার কোন বান্দা আমার কাছে আসার জন্য যখন এক হাত আমার দিকে অগ্রসর হয় আমি আল্লাহ আমার বন্দাকে কাছে নেওয়ার জন্য তার দিকে এক দ্বিগুণ অর্থাৎ দুই হাত অগ্রসর হই। হাজিরিনে কেরাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাত ফরমান, ওয়ান তাকাররাবা ইলাইয়া মাশিয়ান তাকাররাবতু ইলাইহি হারওয়ালাতান। আল্লাহ।
আমার কোন বান্দা যদি ধীরে ধীরে ধীর পায়ে আমার কাছে আসার জন্য রওনা করে আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসার জন্য তার দিকে আমি তাড়াতাড়ি করে অগ্রসর হই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কাছে নিতে চান বান্দা আমরা আল্লাহর কাছে যাইতে চাই কি চাই না সিদ্ধান্ত নিতে হবে আমাদের আর আল্লাহর কাছে যাইতে হলে আল্লাহর কুরবত হাসিল করতে হলে এক নম্বর আল্লাহর দেওয়া আদেশ নিষেধ যা আছে হালাল হারাম জায়েজ নাজায়েজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যেই নকশাটা আমাদের সামনে দিয়েছেন সেই নকশা অনুসরণ করে আমাদের চলতে হবে এর অতিরিক্ত আরো বেশি কাছে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন বেশি বেশি করে নফল ইবাদত বندگیও করতে পারি আর আমরা যদি নফল ইবাদত বندگی করি আর নিয়ত করি যে আমি আল্লাহর কাছে যাইতে চাই আরো বেশি করে নামাজ পড়ব আরো বেশি করে আরো দুই রাকাত নামাজ পড়ি আরো দুই রাকাত নামাজ পড়ি রোজার মাস তো ফরজ রোজা রাখলাম এখন দেখি আরো কয়েকটা নফল রোজা রাখার চেষ্টা করি আমি আল্লাহর কাছে যাইতে চাই আল্লাহর মহব্বত চাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে আমার যে বান্দাটা আমার কাছে আসার জন্য এইভাবে নফল ইবাদত বندگی করে করে চেষ্টা চালিয়ে যায় শেষ পর্যন্ত আমার খাস মহব্বতের ডোরে আমার বান্দাকে আমি বেঁধে নেই আমি খাস ভাবে তাকে মহব্বত করতে শুরু করি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শান ফরমান আমার যে বান্দাকে আমি খাস ভাবে মহব্বত করি فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا الله رب العالمين ارشاد فرمان আমার মহব্বতের বান্দা যারা হয়ে যায় আমার খাস মহব্বত যারা অর্জন করতে পারে আমি আল্লাহ তার কান হয়ে যাই আমি আল্লাহ তার চোখ হয়ে যাই আমি আল্লাহ তার হাত হয়ে যাই আমি আল্লাহ তার পা হয়ে যাই যে কান দিয়া শুনে আমি আল্লাহ তার কান হয়ে যাই যে চোখ দিয়া দেখে আমি আল্লাহ তার চোখ হয়ে যাই যে হাত দিয়া কিছু ধরে আমি আল্লাহ তার সেই হাত হয়ে যাই যে পা দিয়া সে চলে আমি আল্লাহ তার পা হয়ে যাই সুবহানাল্লাহ ব্যাপারটা একটু কঠিন আমি আপনাদেরকে এই বিষয়টা ভালো করে বোঝাইতে পারবো না তবে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি এই কঠিন বিষয়টা বোঝানোর জন্য একটা উদাহরণ আমাদেরকে দিতেন একটা উদাহরণ দিয়ে বুঝাইতেন সাহেব কিবলা বলতেন যে লোহা লোহাটা কিন্তু মানুষকে জ্বালাইতে পারে না লোহার মধ্যে কোনো দহন শক্তি নাই জ্বালানোর কোনো ক্ষমতা নাই কিন্তু এই লোহাটাকে যখন দীর্ঘক্ষণ আগুনের মধ্যে ডুবিয়ে রাখা হয় লোহাটা যখন আগুনের মধ্যে ডুবে যায় আগুনের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেয় তখন এই লোহাটা এক সময় দহন শক্তি সম্পন্ন হয় এই লোহাটা আগুনে পরিণত হয়ে যায় লোহাটা কি হয়ে যায় আগুনে পরিণত হয়ে যায় তো সাহেব কিবলা আমাদেরকে বুঝাইতেন যে একজন মানুষ যে মানুষ আল্লাহর ধ্যানের মধ্যে মশগুল থাকতে থাকতে একদম ফানাফিল্লাহ হয়ে যায় নিজের সমস্ত সত্তা আল্লাহর মধ্যে বিলীন করে দেয় যেই দিকে তাকায় তার নিজের কোনো ক্ষমতা সে দেখে না সে শুধু দেখে আল্লাহর ক্ষমতা যেই দিকে তাকায় তার বলে সে কিছুই দেখে না এমনকি নিজের যে দেহ আছে শরীর আছে এই শরীরটা যে নিজের শরীর এইটাও সে আর চিন্তা করতে পারে না যেই দিকে তাকায় যাই দেখে সব কিছুই দেখে আল্লাহ একজন মানুষ যখন ফানাফিল্লাহ হয়ে যায় আল্লাহর জাতের মধ্যে সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় হাজিরিনে কেরাম এই মানুষটার আপাদ মস্তক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মেশিন হয়ে যায় চিৎকার করে বলি সুবহানাল্লাহ